প্রতিবাদ এই কারণেই। আপনারা শুনেছেন অনিক দত্তের একটা সিনেমা, যে সিনেমাটার নাম ভবিষ্যতের ভূত। যে সিনেমাটাতে সিনেমায় একটা মুক্তি পেতে গেলে যা যা নিয়ম প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, সেই সবই নিয়ম প্রসিডিওরের মধ্যে দিয়ে গিয়ে এই সিনেমাটা মুক্তি পায়। কিন্তু হঠাৎ করে কারো কারো এই সিনেমাটা পছন্দ হয়, অন্য অন্য নিয়ম পদ্ধতি এরা চালু করে তাদেরকে সরাসরি পুলিশের চিঠি পাঠিয়ে বলছে এই সিনেমাটা বন্ধ করে দাও। যে হলগুলোতে চলছিল সেই হলগুলোতেও জোর জবরদস্তি করে সিনেমাটা বন্ধ। এখন আমাদের প্রশ্ন যে কারা বন্ধ করছে, কেন বন্ধ করছে, কিসের ভয়, কাদেরকে ভয়, কেন ভয়। আমরা যখন প্রশ্নটা করলাম তো আমরা খুঁজে পেলাম ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টিটার নেতৃত্বে একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে, যে সরকারটা চরম স্বৈরাচার। আজকের দিনে না, বিগত 7-8 বছর ধরে এই সরকারটা যেদিনকে প্রথম আসে সেদিনই এরা স্কুল কলেজে বিভিন্ন গ্রন্থাগারে ঠিক করে দিয়েছিল যে কোন কোন নিউজ পেপারগুলো সেখানে পড়া হবে, কোন কোন টিভি নিউজ চ্যানেলগুলো দেখা হবে। সেই স্বৈরাচারী শাসকটা এদেরকে আবার নতুন করে আজকে 2019-এর এই ফেব্রুয়ারি মাসে আবার নিজেদের চরিত্রটা সবার সম্মুখে রাখছে। আমরা জিজ্ঞেস করতে চাইছি যে কাকে ভয়। তো দেখতে পেলাম যে এমন একজন পরিচালককে ভয় পাচ্ছেন যে পরিচালক নিজের একটি মত প্রকাশের অধিকারটাকে সবার সামনে নিয়ে এসে তার কিছু কথা গণতান্ত্রিক অধিকারকে সামনে রেখে তিনি কিছু কথা বলেছিলেন। আমরা বলছি যে কেন ভয়, কেন। তো কেন ভয়টা যখন দেখতে গেলাম তখন দেখছি যে ঝুলি থেকে বেড়ালগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে, সমস্ত বেড়ালগুলো বেরিয়ে আসছে। এদের বিরুদ্ধে যে যেখানে কথা বলবে সেটা তানিয়া ভরদ্বাজ হতে পারে, সেটা শিলাদিত্য হতে পারে, সেটা অম্বিকেশ মহাপাত্র হতে পারে, সেটা অনিক দত্ত হতে পারে, এদের সবার বিরুদ্ধে। এরা চায় প্রশ্নহীন আনুগত্য, এদের কাছে কোনো রকম প্রশ্ন চলবে না, প্রশ্নহীন আনুগত্য। প্রশ্নহীন আনুগত্যের বাইরে গেলেই এরা তাদের গণতান্ত্রিক অধিকারকে রোধ করতে চায়, গুটিটা টিপে ধরতে চায়। আমরা বলছি যে ভয়টা কিসের জন্য, ভয়টা কিসের জন্য। তখন যারা একটু আধটু সিনেমাটা দেখেছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি এই তৃণমূলের দলটা এই পশ্চিমবঙ্গে, আমরা তো জানি সাহিত্য হচ্ছে সমাজের আয়না, সমাজের আয়না সাহিত্য, আর সেই সাহিত্য, সেই গল্প, সেই উপন্যাস মানুষের সামনে যা আজকের দিনে ঘটছে সেটা যখন নিয়ে যেতে চাইছে সরকার চরম স্বৈরাচারিতার জায়গায় গিয়ে পুলিশকে দিয়ে এই সিনেমাকে বন্ধ করছে, গণতান্ত্রিকতার পথে একটা চরম বড় একটা হার্ডেলকে রেখে দিয়েছে। সেই হার্ডেলকে পেরোনোর জন্য এই চরম স্বৈরাচারী যে একটা তারা নিয়ম তৈরি করেছে তার বিরোধিতা করার জন্যই আমরা এখানে আসবো। মিনাক্ষী মুখার্জী।